দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার দণ্ডপানি এলাকায়। আর এখানে দেখছি আমরা সাহেব আলী ভাইকে। সাহেব আলী অ্যাগ্রো ফার্মের যে খামার উপযোগী সারগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে আজকে কথা বলবো। আর সাহেব আলী ভাই আজকে কি বলেন আর কি দেন সেটাই আপনাদের দেখাবো। সাহেব আলী ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভাই, দর্শকের জন্য আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা দোয়া করতেছি দর্শক যাতে ভালো থাকে। হ্যাঁ, ওনার দোয়ায় আমিও যেন সুস্থ ভালো থাকি। আচ্ছা, ওনার দোয়ায় মানে ওনাদের দোয়ায়? আমরা কিন্তু দেখাইছি এর আগে, সেই মহিষ দুটো আমাদের রেডি হয়েছে, পরিপূর্ণ সুস্থ একদম। আমি কোন ভাই যদি চায় আমার সাথে যোগাযোগ করলে আমি লাইভ ওয়েট সেলও দেব, এমনি সেলও দেব। আচ্ছা আচ্ছা, আর আজকে আটটি কালেকশন নিয়ে এসেছি দর্শকদের কাছে। আচ্ছা, আটটি কালেকশন। তো প্রথম কালেকশন কোনটা? এটা এটা হচ্ছে আপনার 100% আমি বলবো না, দর্শক বলবে। আপনি বলবেন না? আমার সম্পর্কে আমি কিছু বলবো না, আমি বলবো না, আমি বলবো হচ্ছে হ্যাঁ আমার জিনিস ভালো, আপনার জিনিস ভালো, আর দর্শক বলে ওনার জিনিস ভালো। আচ্ছা, দর্শকে নির্বাচন করবে। আমরা একটু নাভিটা দেখি, আসলে এটা কি গির? হ্যাঁ, অরিজিনাল। অরিজিনাল কি? অরিজিনাল গুজরাটে গিরে গেলে, গুজরাটি গুজরাটি গিরে গেলে পার্সেন্টটা হাই পারছে। আচ্ছা, পা গুলো এবং কিছু খারাপ গরু গুলো পালা হয়েছে। পালা হয়েছে? আপনি কতদিন পালছেন? কিছুদিন পালা বলতে গৃহস্থ। আচ্ছা, গৃহস্থ পালছে? আমি পালিনি। আচ্ছা, গৃহস্থে কতদিন পালতে পারে এগুলো? তিন থেকে চার মাস। তিন থেকে চার মাস হচ্ছে গৃহস্থ পালছে। পালছে সুস্থ সবল, বয়স দুই দাঁত। বয়স হচ্ছে দুই দাঁত, পঁচিশের পারফেক্ট। হাইট? হাইট 54-57। আচ্ছা, 54 পিছনে, সামনে 57। লাইফ ওয়েট কত? এটা আছে 372। 357। 357 কেজি লাইফ ওয়েট। আচ্ছা, আজকে একটা রেট দেবো দর্শকের কাছে, সুন্দর ছোট করে রেট। আজ একটা ফিক্সড রেট ছোট করে দেবো। কোনো ভাই যদি চায় এটা ফিক্সড রেট পড়বে 185,000। 185,000 ফিক্সড রেট? ফিক্সড রেট, কোনো দরদাম চলবে না, 2,000 সম্মান করতে পারবো। আচ্ছা, যদি কোনো ভাই একবারে আমার আটটা গরুই নেয়, আমি আজকে একটা লাইভ ওয়েটও দিয়ে দেবো। লাইভ ওয়েটও দিয়ে দিবেন? আটটা গরু যদি কোনো ভাই একবারে চায়। আচ্ছা, সেটা লাইভ ওয়েটও দিবেন? দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, 450 টাকা। 450 টাকা আগেই বলে দিলেন, এবার এভারেজ লাইভ ওয়েট। প্রিন্টের গরু, এই জাতমানের গরু, আটটি গরু দেখবো, মনোযোগ দিয়ে দেখবি। কোন ভাই যদি চায় 10 টাকাও দিতে হবে না, খালি মুখে বলবে আমি গরু নিছি। হ্যাঁ, উনি আসিয়া স্কেল করে লাইভ ওয়েট নিয়ে নিবে। আটটা গরু বাড়িতে আপনার স্কেল তো আছেই। চারটা গরু, আটটা গরু আমরা লাইভ ওয়েটে দিয়ে দেবো 450 টাকা। 450, যদি সিঙ্গেল নেয় সিঙ্গেল একটা রেট দিচ্ছি। আচ্ছা, হয়তো বা আটটা গরু আমার নেওয়ার ক্ষমতা নাই, আমি বলবো ওই তো ওই সিঙ্গেল। আচ্ছা, এটা কি? এটা একটা হাই পার্সেন্টের মানে শাহিওয়াল বলে। আচ্ছা, এটা কি বর্ডারি শাহিওয়াল? বর্ডারি শাহিওয়াল, বর্ডারি গরু নিয়ে একটু কাজ করবো বেশি করে, জার্মানটা নিয়ে গোটা উদ্বোধন হয় বেশি। আচ্ছা, মাংস প্রতিরোধটা বেশি। আচ্ছা আচ্ছা, আর বাংলাদেশি গরুও আসে, বলা ভুল হবে, কিন্তু বাংলাদেশি আমাদের দিনাজপুরে একটু কম বাংলাদেশি শাহিওয়াল পাওয়া যায়। আচ্ছা, মানে বর্ডারি গরু নিয়ে একটু কাজ কার বেশি। আচ্ছা, এটা 54, সামনে আছে 57। 54 পিছনে, সামনে 57। লাইভ ওয়েট কতটুকু? 385। 385 কেজি। আচ্ছা, গেল এটা একটা। এটার আমি একটা ছোট করে রেট দেব দর্শক। হ্যাঁ, এটা 165,000। 165,000। তারপরে? তারপর আছে আমাদের এখানে তিন নম্বর কালেকশন। তিন নম্বর কালেকশন বলেন? এটা তিন নম্বর একটা কালেকশন। এটা এটা পিছনে আছে 53, 54। আচ্ছা, আর সামনে আছে 56। 54 আর 56। আচ্ছা, কোনো ভাই যদি চায় এটারও বয়স দুই দাঁত। হ্যাঁ, সম্পূর্ণ গরু আজকে দাঁতের, একটা গরু শুধু অদাঁত, একটা গরু শুধু অদাঁত, সব দুই দাঁতের। আচ্ছা, লাইফ ওয়েট কতটুকু বললেন? এটা আছে 374 কেজি। আচ্ছা, গেল এটা। আচ্ছা, এটার দাম কত রাখছেন? এটা কত রাখছেন? এটা একটা ছোট করে বলবো 162,000। 162,000 গেল। তারপরেরটা এখানে আছে আমাদের চার নম্বর কালেকশন। 388 কেজি লাইফ ওয়েট। 388 কেজি লাইফ ওয়েট, পিছনে 53, সামনে আছে 55। আচ্ছা,
পিছনে 53 সামনে আছে 55 হাইট বয়স দুই দাঁত পা গুলো দেখে নেই আমাদের হাঁটা চলাফেরার আলাদা ভিডিও আছে কোন ভাই চাইলে সেটা তো আপনি আলাদা করে পাঠাবেন আলাদা করে একটা দেখাবো উনি দেখিলে পছন্দ হলে দাম দর করে নিতে পারবে সীমিত 2000 টাকা ছাড় দিতে পারবে আচ্ছা সীমিত 2000 টাকা ছাড় দিতে পারবেন 162000 আচ্ছা গেল এটা তারপরে এটা আছে আমাদের 5 নম্বর কালেকশন 5 নম্বর কালেকশন এটা কি একটু দেশির মধ্যে নাকি না ভাই এটা বর্ডারি বর্ডারি এর সাথে একটু গিরে মিক্স আছে আচ্ছা শাহিওয়ালের সঙ্গে একটু গিরের মিক্স আছে মিক্সড আছে দেখেন চুট সবগুলা গরু আজকে সেই চুট হ্যাঁ দেখলেই বুঝতে পারবে দর্শক যে এই গরুগুলো কি তার মধ্যে আচ্ছা সবগুলো সুস্থ সবল কোনো রোগ বালাই নেই কোনো রোগ বাল এটাও 373 কেজি লাইভ ওয়েট 373 কেজি লাইভ ওয়েট এটা আর হাইট হাইট আছে 54 57 54 আর 57 এটা হলো 57 আচ্ছা এটার দাম এটার দাম আমি 160000 160000 সুযোগ আছে কিছু আছে একটু কথা বলার একটু 2000 টাকা সম্মান করব সম্মান করবেন তাহলে গেল আমি 70 75 সবগুলো গড়িয়ে এলে বিক্রি করছি আচ্ছা আচ্ছা কম পাইছি কমে দেওয়ার চেষ্টা করতেছি আচ্ছা তাহলে গেল হচ্ছে এটা আপনার 5 নম্বর আমরা এখন যাব 6 নম্বরে চলেন আমরা 6 নম্বরে যাই এটা নাকি ৩৫৮ কেজি লাইফ ওয়েট আছে আচ্ছা 53-55 হাইট 53-55 হাইট তার বয় দুই দাঁত এটা হচ্ছে দুই দাঁত এটাও বর্ডারি সাইজ আচ্ছা এটাও বর্ডারি সাইজ এটা পার্সেন্টটা ভালো হয় শাহিওয়াল পার্সেন্টটা ভালো হয় খুব ভালো পার্সেন্ট মাংস লাগে মানে মাংসর প্রতিরোধটা বাড়ে বেশি আচ্ছা এই গরুগুলো বুঝতে পারবে না যখন মাংস হুলফুল হয়ে যাবে এই গরুগুলো সব বুঝতে পারবে না এত মাংস লাগে কিভাবে আচ্ছা খুব খাসা ভালো তাহলে এটা কত এটা ছোট করে একটা রেট দেবো 155 155000 ছোট করে রেট দরদামের সুযোগ আছে একটু তারপর এটা দেখি তবে এই গরুটা মাশাআল্লাহ একটা গরু হবে আগে বললাম এটা গির নাকি হ্যাঁ এটা গির আচ্ছা গিরের সাথে শাহিওয়ালের একটু মিক্সড আছে এটা কি বাচ্চা 344 কেজি লাইভ ওয়েট 344 কেজি লাইভ ওয়েট এখনি বাচ্চা নাকি ভাই না দুই দাঁত এটা এইটা গরুই শুধু দাঁত হয় নাই আচ্ছা এই গরুটা দর্শকের কাছে আমরা আমিও মনে করি যে গোটা দাঁতই দেখেন এখনো দাঁতেনি এটা 54-56 হাইট 54-56 হাইট এখনই কয় মাস বয়স হইতে পারে এটা গরু 15 থেকে 16 মাস হবে 15 থেকে 16 মাস হবে কোনো রোগ বালে নেই তো না কোনো সুস্থ সবল একটা গরু যদি কোনো দাগ থাকে আমি বলে দেবো দর্শক হ্যাঁ যাতে আমি একটা কাস্টমার চাই না নষ্ট হোক আচ্ছা কাস্টমার বাঁচলে আমরা বাঁচবো দর্শক বাঁচলে আমাদের একটা খামারি বাঁচলে আমাদের লাভ আচ্ছা উনি যদি লস খায় আমারে লস আচ্ছা আমরা তুলি ধরি এই কারণে মানুষ মনে করতে পারে যে ভাই আমরা গরু লাইভ ওয়েট স্কেল ভিডিও দেই না আপনারা দেন কেন আমরা দর্শকও এটা বুঝাই দিই আজ খেলে আমার কাল খাইতে হবে আমি ধীরে ব্যবসা করব আমার এত মিসে সাসা কোনো কথার দরকার নেই যার ভালো লাগবে নিবে ভালো লাগবে না আমার কাছে আগামী ভিডিওর আমার এখন বাসা তিনটা গরু আছে আছে হ্যাঁ আছে আছে পড়ে সুন্দর হচ্ছে ভালো হচ্ছে খাসে দাসে কোনো ভাই চাইলে নিতে পারবে না হলে 10 দিন পর বেছিল ওইটাই দেখবেন আমার আরো 10 টাকা লাভ হবে আচ্ছা গেল এটা হচ্ছে আপনার 7 নম্বর গেল আমরা 8 নম্বরটা দেখি এটা হলো 8 নম্বর এটা হলো 54-56 379 কেজি লাইভ ওয়েট 379 কেজি লাইভ ওয়েট লাইভ ওয়েট আচ্ছা বয়স দুই দাঁত বয়স দুই দাঁত পা গুলো দেখে নিন সব ঘোড়া পায়া গরু সব ঘোড়া পায়া গরু আজকে ঘোড়া পায়া গরু কোনো রোগ বালাই সুস্থ সবল কোন জায়গায় বলতে পারবে না যে একটা গরু দোষ আছে আচ্ছা এটা ব্যবসা হলো কাস্টমার দিয়ে একটা কাস্টমার চাই না নষ্ট হোক নষ্ট হলে আমাদের একটা বদনাম হবে আচ্ছা তো এটা কত রাখছেন দাম এটা 162000 162000 আমরা ইন্ডিভিজুয়াল কিন্তু প্রতিটা গরুর দাম দিছি লাইফ ওয়েট আপনি বলছেন 450 টাকা এখানে আসবে আপনার বাসায় থেকে মেপে নিয়ে যাবে এক গাড়ি দুই গাড়ি আরো যদি চাই আমি সংগ্রহ করে দেবো সংগ্রহ করে দেবো যে কোনো দামের গরু চাইবে হ্যাঁ শুধু 50 থেকে 3 লক্ষ টাকা 4 লক্ষ টাকার গরু যদি চায় আমার সাথে যোগাযোগ করবে আশা করি দেওয়ার
দিতে পারবেন। আচ্ছা আমাদেরকে এক নম্বর গরুটা একটু খুলে দেখান তো দর্শক, আমরা একটা এক নম্বর গরুটা খুলে দেখি। এই যে গরুটিকে খুলে নিয়ে আসা হয়েছে। সাহেব ভাই একটু এদিকে নিয়ে আসুন দেখি। ওরে বাবা, দেখার মতো না? দুই একদিন থাকলে আমার মতোই আবার চলাফেরা করবে। দুই একদিন থাকলে আপনার মতোই চলাফেরা করবে। আচ্ছা এটার দাম আপনি কত দিলেন জানেন? 1,85,000। দুই এক হাজার টাকা ছাড় আছে, তাই তো? আর লাইফবোর্ড নিতে গেলে 400? যে আটটা গরুই নেয়, হ্যাঁ আমি 450 টাকা করি। 450 টাকা করে নেব আটটা গরু যদি চাই। আচ্ছা এখানে আসবে একটা গরু, রোগ বালাই হইবে না, যাওয়া আইসা খরচ আমি দেব। আচ্ছা দেখবে যে কথার সাথে কাজের মিল নেই। হ্যাঁ উনি আগে অন্য জায়গায় স্কেল করবে, উনি আগে, হ্যাঁ ওনার স্কেলটা দিয়ে আমার গরুটা আগে এখানে স্কেলে স্কেল চড়বে। হ্যাঁ চড়ার পরে আমার গরু মাপিবে। মাপিবে, হ্যাঁ মনের কোনো সন্দেহ দরকার নাই। মনের কোনো সন্দেহ না থাকা ভালো, না থাকাইটা ভালো, কারণ নেগেটিভ পজিটিভ অনেক কিছুই হয়। আচ্ছা আমি ব্যবসা করি, আমাদের ব্যবসার সাথে কিছু শত্রু থাকতেও পারে। সাথে থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে। তো কন্ট্যাক্ট নাম্বারটা এবার বলে দেন। 017-35-35-82-41-08-08। এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ গরুগুলো পাবে, এবং 50,000 থেকে শুরু করে 4,00,000 টাকা দামের গরু পর্যন্ত আপনার কাছে দেওয়ার চেষ্টা করবে, চেষ্টা করবেন। তো ঠিক আছে সাহেব আলী ভাই, ধন্যবাদ আপনাকে। তো দর্শক আমরা দেখলাম আজকে সাহেব আলী অ্যাগ্রো ফার্মের যে খামার উপযোগী সার গরুগুলো ছিল, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম। আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন, দেখবেন, শুনবেন, বুঝবেন, তারপরেই কিনবেন। ধন্যবাদ।